আমার নাম রবি, এটা আমার ক্লাসরুম। এখানে আমি আমার দিনের অনেকখানি সময় থাকি ও আমার প্রিয় বন্ধু দীপা। শুভ সকাল। স্কুল আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু কখনো কখনো স্কুলে বিভিন্ন আপদ দেখা দেয়। আপদ এমন একটি ঘটনা যা আমাদের এবং আমাদের পরিবেশের ক্ষয়ক্ষতি করতে পারে। এটা প্রাকৃতিক বা মানব সৃষ্ট দুই রকম ভাবেই ঘটতে পারে। আর যখন এই আপদগুলো আমাদের ক্ষতি করে, আমাদের কাজ এবং ঘরবাড়ি ও নগরের ক্ষয়ক্ষতি করে, তখন তাকে বলা হয় দুর্যোগ। আমরা বাংলাদেশে থাকি, যেখানে বাড়িতে কিংবা স্কুলে আমাদের ঘূর্ণিঝড়, বন্যা ও ভূমিকম্পের মোকাবেলা করার অভিজ্ঞতা হয়। দুর্যোগের পর আমাদের মাঝে কেউ কেউ আর স্কুলে ফিরতে পারে না। আমাদের বন্ধুদের সাথেও যদি এমন হয়, তাদের জন্য আমাদের মন খারাপ হবে। তারা স্কুলে ফিরতে না পারলে বড় হয়েও তাদের জন্য ভালো কাজ খুঁজে পাওয়া কঠিন হবে। তবে চিন্তা করো না, একটা ভালো খবর রয়েছে। সেটা কি? তুমি কি কখনো দুর্যোগ ঝুঁকির সম্পর্কে শুনেছো? এর মাধ্যমে আমরা দুর্যোগের ঝুঁকি কমাতে সেগুলোর জন্য প্রস্তুতি নিতে পারি। শিশুদের জন্য এই বিষয়ে সাহায্য করতে সেভ দ্য চিলড্রেন একটি গবেষণা করছে। একটা গবেষণা আমাদের স্কুল এবং বাড়িকে কিভাবে নিরাপদ করতে পারে? এরকম গবেষণা বড়দের বুঝতে সাহায্য করে কিভাবে বিভিন্ন আপদ আমাদের ঘর বাড়ি এবং শিক্ষার ক্ষতি করে। এর মাধ্যমে তারা স্কুল এবং সরকার ইতিমধ্যে কি কাজ করছে তা জানতে পারে এবং নতুন নতুন সমাধান বের করতে পারে। দীপা, দুর্যোগের ঝুঁকি কমাতে শিশু হিসেবে আমরা কি করতে পারি? সবচেয়ে জরুরি হলো আমাদের মতামত বড়দের জানানো। স্কুল আমাদের কাছে জানতে চাইতে পারে দুর্যোগের ঝুঁকি কমাতে আমরা কি করতে পারি। স্কুল নিয়মিত মহড়া আয়োজন করতে পারে এবং জরুরি অবস্থায় কি কি করতে হবে সে বিষয়ে আমাদের জানাতে পারে। দারুণ কথা বলেছো। যখন বড়রা কোনো বিষয়ে আমার মতামত জানতে চায়, আমার খুব ভালো লাগে। আচ্ছা, শিশুরা আর কি করতে পারে? আমরা বিভিন্ন আপদ ও ঝুঁকি কমানোর বিষয়গুলো নিয়ে আমাদের পরিবার ও অন্যান্যদের সাথে কথা বলতে পারি। তোমার পরিবার ও স্কুলকে নিরাপদ করে তোলার জন্য তোমার অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে ঝুঁকি কমানো যায় এবং কি করলে আমরা সবাই নিরাপদ থাকতে পারি, সেটা নিয়ে আমরা আমাদের বন্ধু, শিক্ষক এবং পরিবারের সাথে কথা বলতে পারি। ঠিক, পাশাপাশি আমরা আমাদের পরিবারের সদস্যদের প্রয়োজনীয় তথ্য জানাতে এবং তথ্য কোথায় পাওয়া যাবে সে বিষয়ে সাহায্য করতে পারি। আবার কোনো দুর্যোগের পর যদি আমাদের স্কুলে ফিরিয়ে নিয়ে আসার জন্য ভালো কিছু করে, তাহলে আমাদের উচিত কাছাকাছি অন্যান্য স্কুলগুলোকেও তা জানানো। এতে সবাই নিরাপদে স্কুলে ফিরে আসা শুরু করতে পারবে। এরকম হলে সকল শিশু এবং তাদের পরিবার উপকৃত হবে এবং সবাই নিরাপদে থাকবে। যদিও এই কাজের মূল দায়িত্ব স্কুলের, আমরা সকলেই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি, যাতে সকল শিশু সুন্দরভাবে ও নিরাপদে বেড়ে উঠতে পারে। বড়দের বুঝতে হবে যে আমাদের কেবল বই এবং ক্লাসরুম প্রয়োজন না। তাদের নিশ্চিত করতে হবে যে আমাদের স্কুল এবং সমাজ আমাদের জন্য নিরাপদ। দুর্যোগ সহনশীল হওয়ার অর্থ কি আর এটা কেন এত গুরুত্বপূর্ণ? দুর্যোগ সহনশীলতার অর্থ কোনো দুর্যোগের পর দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসার সক্ষমতা। অর্থাৎ যে অবস্থায় কোনো দুর্যোগ হলেও আমাদের বাড়িঘর এবং স্কুল নিরাপদে থাকবে। যে অবস্থায় আমাদের নগরে যে সকল আপদ রয়েছে সবাই সে সম্পর্কে জানবে। দুর্যোগ সহনশীলতার ক্ষেত্রে সবাইকে এটাও জানতে হবে যে কোনো দুর্যোগ ঘটলে কার কি করতে হবে। স্কুলের ক্ষেত্রে আমাদের শিক্ষকরা পরিকল্পনা রাখবে যাতে দুর্যোগের সময়ও আমাদের পড়ালেখা বন্ধ হয়ে না যায় এবং আমাদের জন্য যে ঝুঁকিগুলো রয়েছে তার জন্য শিক্ষকরা আমাদের তৈরি করবে। এরকম হলে দুর্যোগে আমরা সবাই নিরাপদে থাকব এবং দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারব। এটাকেই বলে দুর্যোগ সহনশীলতা। যদি আমরা দুর্যোগ সহনশীল হই, তাহলে কি আমাদের পরিবার আরো নিরাপদ হবে? আমাদের পড়ালেখা কি আরো ভালো হবে? হ্যাঁ, অবশ্যই। মনে রাখবে, শিশুদের মতামত গুরুত্বপূর্ণ। তুমি যা মনে করো সেটা নিয়ে বড়দের সাথে কথা বলতে হবে, বিভিন্ন ঝুঁকি এবং সেটা থেকে সুরক্ষা নিয়ে কথা বলতে হবে। পড়ালেখা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। নিজেদের এবং স্কুলের সুরক্ষা নিশ্চিত করতে বড়দের সাথে এই বিষয়ে কথা বলা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।